জন্য আমরা বলি, আমরা বলি ওদেরকে তাড়ানোর দরকার নাই, আপনারা ওদেরকে নিয়ন্ত্রণ করেন, ওরা সমাজসেবামূলক কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি আমার মানচিত্র টুকরা করার চিন্তা করে আমার ভাইদেরকে খ্রিস্টান বানানোর অপতৎপরতা যদি চালায়, আমরা কিন্তু ধৈর্যের সীমা যদি শেষ হয়ে যায়, দেয়াল যদি পিঠ ঠেকে যায়, যদি দেখি মানচিত্র টুকরা করার চেষ্টা চলছে, আমার এই সোনার দেশ ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চেয়ে খাঁটি, এই ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষার জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। কেন আমরা গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি, কেন খ্রিস্টান সহ অন্য ধর্মের লোকেরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারে না, এইবার বুঝে। আমাদের এই এলাকার এমপি সাহেব আমার ভাই আমার সামনে বসা, প্রত্যেক মানুষের খাস কিছু লোক থাকে, ওদেরকে দিয়ে এলাকার কাজগুলো করানো হয়, ভাইয়েরও কিছু খাস ছেলে পেলে আছে, লোকজন আছে। হঠাৎ ওরা একদিন দেখে নাটোর শহরে একদম প্রপারে একটা নতুন অফিস, অফিসের মধ্যে সাইনবোর্ড লাগানো এমপি সাহেবের কার্যালয়, কি লেখা? ওরা অবাক হয়ে গেছে, ভাই আবার কাদেরকে দায়িত্ব দিল, আমাদেরকে কিচ্ছু বললো না, আর যা চলতে একটু খবর নেই, তো ওনারা অফিসে উঠছে, ওইটা যা বলতেছে ভাই এটা কার? এমপি সাহেবের কার্যালয়। কোন এমপি সাহেব? বলে সাদেক হোসেন খোকা। কোন এমপি সাহেব? কথা বলেন না। কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। যেই না সাদেক হোসেন খোকা বলছে আমাদের এই ছেলেরা ওদেরকে লাগাইছে, আচ্ছা মতন মাইর ফাজলামি করস, আপনারা বলেন তো এই যে মাইল লাগাইছে আগে বুঝালো, এই মাইক যে দিছে অপরাধ দুইটা, বলেন অপরাধ কয়টা করছে ওরা? দুইটা। এক নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে প্রায় 20 বছর আগে এবং তিনি মারা গেছেন, কাজেই তার অফিস বর্তমানে এমপি সাহেবের কার্যালয় বলে এটা করা, এটা এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার সংসদীয় আসন ছিল ঢাকার পুরান টাউন ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন, পরবর্তীতে তিনি মেয়র ছিলেন, এমপি ছিলেন ঢাকা 7-এর, কাজী ওনার সংসদীয় আসন কোনটা? ঢাকা 7। কাজী ওনার অফিস যদি খুলতে হয় যায় ঢাকা 7-এ খোলার কথা, নাটোরে কেন আসছ? এই দুই অপরাধের কারণে দিছে পিটা, এখন বিচার বসছে। ধরেন কথার কথা, আপনাকে বিচারক বানানো হইলো, এ আপনি বিচার করেন, এরা যে অফিস খুলছে এটা ঠিক আছে নাকি পিটা দিছে এটা ঠিক আছে, বলেন আপনি কি বিচার করবেন? হ্যাঁ সবাই বলেন একটু, পিটা ঠিক আছে, অফিস খোলা ঠিক নাই, পিটা দেওয়া ঠিক আছে, এই কথা বুঝছেন আপনারা? ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে তো আপনাদেরকে বোঝানো সহজ। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার কইরা অপরাধ একটা করছে না তো, দুইটা করছে না তো, তিনটা অপরাধ করছে, খেয়াল করে। এক নম্বর অপরাধ, হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়তের টাইম তো সাদেক হোসেন খোকার মতো 15-20 বছর আগে শেষ হয় নাই, 1500 বছর আগে শেষ হয়েছে। 15 বছর আগে সংসদীয় আসন তার এমপিগিরির 15 বছর আগে শেষ হওয়ার কারণে যদি ওদেরকে 15টা পিলা দিতে হয় তাহলে 1500 বছর আগের ধর্মের প্রচার যারা করতে চায় ওদের তো কমপক্ষে 1500 পিলা দেওয়া দরকার, কথা ঠিক কিনা? আমরা দিতে বলছি না, আমি বলছি যে বাস্তবতা যৌক্তিকতা, এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বাংলাদেশের এই অঞ্চলের জন্য তো নবুয়ত দিয়া পাঠান নাই, তাকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ নবুয়ত দিছেন ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চলের জন্য, তার মানে হচ্ছে ইসরায়েলের জন্য অফিস খুলতে হয়, হতভাগা পোড়া কপাল যায়া ইসরায়েলে খোল, বাংলাদেশে কেন আসছস? অপরাধ হইল দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া তো পাঠান নাই, তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায় পাঠাইছেন, তার মানে হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ ইহুদিদের নবুয়ত দিয়ে পাঠাইছেন, দাওয়াত যদি দিতে হয় খ্রিস্ট ধর্মের দাওয়াত যদি দিতে হয় যায়া ইহুদিদেরকে দে, মুসলমানদেরকে কেন দিতে আসস? এই জন্য আমরা বলি, আমরা বলি ওদেরকে তাড়ানোর দরকার নাই, আপনারা ওদেরকে নিয়ন্ত্রণ করেন, ওরা সমাজসেবামূলক কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি আমার মানচিত্র টুকরা করার চিন্তা করে আমার ভাইদেরকে খ্রিস্টান বানানোর
জাহান্নামের অপতৎপরতা যদি চালায়, আমরা কিন্তু ধৈর্যের সীমা যদি শেষ হয়ে যায়, দেয়াল যদি পিঠ থেকে যায়, যদি দেখি মানচিত্র টুকরা করার চেষ্টা চলছে, আমার এই সোনার দেশ ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চেয়ে খাঁটি, এই ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষার জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এবার বুঝেন মুসলমানরা কেন গোটা দুনিয়ায় তাদের ইসলামের দাওয়াত দিতে পারে, কেন পারবো না? কারণ হচ্ছে আমার নবীর তো কোনো টাইম নির্দিষ্ট নাই, তিনি তো একমাত্র বিশ্ব নবী, ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। কেন ইসলামের দাওয়াত হিন্দুর কাছে চলে, কেন ইহুদি খ্রিস্টানের কাছে চলে, বলে আরে কেন চলবে না, আমার নবী তো একমাত্র বিশ্ব নবী, তার দাওয়াত সব ধরনের মানুষের কাছে চলবে। কেন আমেরিকায় চলে, কেন ইউরোপে চলে, আরে কেন চলবে না, আমার নবী তো একমাত্র বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, তিনি রাশিয়ার নবী, তিনি চীনের নবী, তিনি আফ্রিকার নবী, তিনি গোটা দুনিয়ার নবী, ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়া চলবে, সব ধর্মের কাছে চলবে। অন্য ধর্মের দাওয়াত নৈতিক ভাবে চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আপনাদের কাছে আমরা এটাই চাই, ওদের কার্যক্রম চলুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওদের পরিষ্কার, ওদের পরিচয় ওরা পরিষ্কার করুক, ওরা কি এদেশের সেবা করতে আসছে নাকি তাদের পূর্বপুরুষ লাল কুত্তাদের মতো দেশ দখল করতে আসছে। আমরা দেখেছি ইংরেজরা আমাদের পূর্বপুরুষের সময়ে যখন আসছে, আমাদের দেশের মানুষের পায়ের মধ্যে গলায় গোলামীর জিঞ্জির পড়ায় আসছিল, দিছিল দিছিল, কিন্তু আমরা ওদের ইতিহাস ভুলি নাই, ওরা আমাদের ইতিহাস ভুলে গেছে। আমাদের ইতিহাস হচ্ছে আমাদের বড়দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছে, ওই ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে, ওরাও এটা ভুলে গেছে। ওদেরকে মনে করায় দেন আপনারা, এই জাতি বহুত কঠিন জাতি, এই জাতি বুলেট বোমা ভয় পায় না, এই জাতি কেবল ভয় পায় আল্লাহকে, এই জাতি আমেরিকাকে ভয় পায় না। আমাদের ভাইরা তালেবানরা দেখাইছে, আমরা নেটো ভয় পাই না, আমেরিকা ভয় পাই না, আমেরিকা পাও ধরে মারছে, সর্বস্ত্র রেখে গোলামীর জিঞ্জির গলায় লিয়া কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় তাদেরকে পরাজিত করে এমন কোনো শক্তি দুনিয়ায় জন্মায় নাই, জন্মাবে। আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে আমরা এই ডাক দিচ্ছি, সকল অপতৎপরতা বন্ধ করো, আমরা আমাদের সাথে তাদের সাথে সুসম্পর্ক রেখে চলতে চাই। এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে, এর মানে এটা না কেউ আমার পায়ে পাড়া দিবে আমি চুপচাপ থাকব। আমরা হাটাজারি মাদ্রাসাকে উদাহরণ হিসাবে পেশ করি, হাটাজারি মাদ্রাসার পাশে ওই হাটাজারি অঞ্চলের সর্ববৃহৎ মন্দির দাঁড়ায় আছে, পাশাপাশি আজ পর্যন্ত সাম্প্রদায়িক ঝগড়াঝাটি মারামারির কোনো নজির নাই, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আমরা ধর্মের প্রতিষ্ঠানগুলোতে আলাদা আলাদা ঢুকি, কিন্তু আমরা বাজারে যাই একসাথে, আমরা নির্বাচনী মাঠে একসাথে, আমরা দেশ রক্ষার আন্দোলনে একসাথে। এদেশের স্বাধীনতার জন্যে হিন্দু যেমন মুসলমান যেমন রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে বৌদ্ধ, রক্ত দিয়েছে মগ, রক্ত দিয়েছে মোরাং, কুকিল, সাঁওতাল, টিপ্রারা, রক্ত দিয়েছে আমার হিন্দু ভাইরা, কাজে এদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকবো ইনশাল্লাহ। আমরা ঝগড়া চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না, বিশৃঙ্খলা চাই না, সন্ত্রাসী তৎপরতা কেউ চালাক এটাও চাই না। আপনাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে প্রত্যেকে নিজেদের পরিচয় প্রকাশ করে কাজ করুক, প্রত্যেকে নিজেদের পরিচয় প্রকাশ করে কাজ করুক। কাদিয়ানিরা কাফের, এই পরিচয়ে কোনো গোপনীয়তা নাই, বলেন আপনারা কাদিয়ানিরা কাফির, 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 নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফির, কাফির, কাদিয়ানিরা কাফির, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের আজকের সম্মেলনের দাবি আপনাদের কাছে পৌঁছায় দিলাম, আল্লাহ আপনিও তো দিনদার, আপনারাও এই দাবি জায়গা মতো পৌঁছায় দেন। আমরা এটাই চাই, শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তিতে দেশে বসবাস করতে চাই, আল্লাহ আপনাদেরকেও দিনের জন্য কবুল করেন। আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা, পাঁচোক্ত নামাজ তিনি পড়ছেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, স্বাধীনতার মহান ঘোষক বঙ্গবন্ধু
কাকরাইলের মসজিদ তাবলিগ জামাতের জায়গা সহ দ্বীনের অনেক কাজ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বড় শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই গহরাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদর সাহ হুজুরের সোহবতে যিনি সময় কাটিয়েছেন সেই বঙ্গবন্ধুর কন্যা এখন আছেন, তার কাছে আমাদের নিবেদন, আপনি তো দ্বীনের অনেক কাজ করেছেন, আমাদের ইমানি এই দাবিটা কাদিনীদেরকে কাফের ঘোষণা করে আমাদের জননেত্রী হিসাবে আপনি আমাদের হৃদয়ে জায়গা করে নেন, আমরা দোয়া করবো সবাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন।